স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, আইনি জটিলতায় বিভিন্ন দেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। শনিবার দুপুরে রাজধানীর পুরনো ঢাকায় সাবেক কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, যেসব দেশে আসামিরা পলাতক আছে সেসব দেশগুলোকে খুনিদের ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দেশে যেসব সরকারের আমলে খুনিদের আশ্রয় প্রশ্রয় ও মদদ দেওয়া হয়েছে, কমিশন গঠন করে সেসব সরকারের নীতি নির্ধারকদের বিচারের দাবি জানান নাসিম। সেই সমস্ত সরকারদের যারা নেপথ্য এই মদদাতা ছিল এবং আশ্রয়পশ্রয় দিয়েছিল, তাদের এখন কমিশন করে চিহ্নিত করে তাদেরও বিচারের সম্বর্ধন করা উচিত। কারণ এরা হচ্ছে খুনিকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এদেরও আজকে জনগণের দাবি উঠেছে, এর বিচার করা উচিত। এইসব পলাতক আসামি যারা যেখানে আছে সেই সরকারকে অনুরোধ করবো আমরা, আপনাদের ফেরত দেন, মানবতার সাথে ফেরত দেন।